আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে শক্তিশালী মোটিভেশনাল উক্তির প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব দেখে ফেলেছেন, তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শক্তিশালী মোটিভেশনাল উক্তির তৃতীয় পর্ব। এর আগের পর্বগুলো আপনাদের অনেক ভালো লেগেছে বিধায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শক্তিশালী মোটিভেশনাল উক্তির তৃতীয় পর্ব। একটি মানুষের জীবনে সফল হতে হলে মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মধ্যে যদি মোটিভেশন না থাকে তাহলে সেখানে ডিপ্রেশন বাসা বাঁধবে, আর সেই ডিপ্রেশন তাকে কখনোই সফল হতে দেবে না। তাই চলুন জীবনে সফল হতে উপকারে আসবে এমন শক্তিশালী মোটিভেশনাল উক্তির তৃতীয় পর্ব দেখে আসি। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। সব কিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয়। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তখনও আপনি তা করেন, যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে। নতুন দিনের সাথে সাথে নতুন নতুন শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে। চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো, তাই চেষ্টা চালিয়ে যাও। যদি ব্যর্থ হও তবে আবার চেষ্টা করো, এক সময় সফলতা আসবেই। শুধুমাত্র আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, আপনি ব্যতীত আর কেউ একে পরিবর্তন করতে পারে না। ঘড়ির দিকে তাকিও না, সময় বয়ে যাক আর তুমি তোমার মতো করে চলতে থাকো। তোমার যদি স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তবে তুমি তা বাস্তবায়নের যোগ্যতাও অবশ্যই রাখো। চাঁদকে লক্ষ্য বানিয়ে নাও, যদি লক্ষ্যচ্যুত হয় তবুও অন্তত একটি তারা পাবে। আপনি যদি নিজের জীবন পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য কারো পরিকল্পনায় পড়বেন, এবং অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে, বেশি কিছু না। আপনি যদি সফল হতে চান তবে আপনার অবশ্যই নতুন পথে ভ্রমণ করা উচিত। জীর্ণ প্রমাণিত রাস্তায় ভ্রমণ করার চেয়ে এটি অনেক বেশি শ্রেয়। আশা করি এই শক্তিশালী মোটিভেশনাল উক্তিগুলো আপনাদের জীবনে সফলতা বয়ে আনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।